আছে। আজকে আমরা কিছু উদ্দেশ্য নিয়ে, কিছু এজেন্ডা নিয়ে আমাদের অ্যালামনাই মিট আপটার আয়োজন করেছি। এটা আসলে শুধু মিট আপ নয়, এখানে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে তারাও জয়েন করবে। উদ্দেশ্য হচ্ছে দেখা যায় যে আমরা এখান থেকে অ্যালামনাই যারা আছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অথবা জুনিয়রদের সাথে ওইভাবে আমাদের আর পরিচয় হওয়ার সুযোগ থাকে না। তো এই প্যান্ডেমিক অ্যাটলিস্ট আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। আমরা চাই যে আমাদের সিনিয়র বড় ভাইয়েরা যে যে পজিশনে আছেন এবং নিজেদের ফিল্ডে যারা যথেষ্ট পরিমাণ দক্ষতা অর্জন করেছেন, সুনাম অর্জন করেছেন, তাদেরকে জুনিয়রদের সামনে নিয়ে আসার জন্য, এক্সিস্টিং স্টুডেন্টদের সামনে নিয়ে আসার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে তারা যদি ওই ফিল্ডে ইন ফিউচারে আগাতে চান তাহলে কিভাবে সেটা সম্ভব হবে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও যদি যে যতগুলো আমাদের নির্দেশনা দরকার সেগুলো আশা করি আমরা আজকে এই সেশন থেকে পাবো। সেশন শেষে, সবার বক্তব্যের শেষে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তো খুব ভালো হয় যে কার কাছে কোশ্চেনটা করছেন তার নাম সহ যদি কোশ্চেনটা করেন তাহলে অ্যান্সার দিতে আশা করি সুবিধা হবে। তো আমি আমাদের সম্মানিত হেড স্যার এমডি শাফায়েত হোসেন স্যারের অনুমতি নিয়ে আমি প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। আমি প্রথমেই স্যারকে অনুরোধ জানাবো শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাই। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রিয় শিক্ষার্থীদের, গ্র্যাজুয়েশন করার পর আজকে যখন সবাইকে আবার একসাথে দেখতে পাচ্ছি আমার অনেক ভালো লাগতেছে। অনেক আমি আসলে প্রকাশ করতে পারবো না যে যাদেরকে আমরা আমার সাথে সংস্পর্শে ছিল, সিটি ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্টের সাথে সংস্পর্শে ছিল, এই 4টি বছর পরে পরবর্তীতে কর্মক্ষেত্রে আপনাদের বর্তমান অবস্থা কি, সেই বিষয়ে আপনাদের সাথে যে দেখা হবে। এবং তারপরে এমন একটা সিচুয়েশনে শারমিন কে ধন্যবাদ বলছিল যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছে অনলাইনে, এবং সেই অনলাইনে থাকার কারণেই আমি রফিকুলকে দেখতে পাচ্ছি, সে সুদূর অস্ট্রেলিয়া থেকে জয়েন করতে পেরেছে। তা না হলে আমরা যদি এখানে সিটি ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করতাম এবং সবাইকে ইনভাইট করতাম সবাইকে পেতাম না। আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আসলে আমরা একটা উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা আয়োজন করছিলাম। এই প্রোগ্রামটার আয়োজনের পেছনে ভূমিকা, প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে শারমিন আক্তার, সিএসি ডিপার্টমেন্টের লেকচারার এবং সিএসি ডিপার্টমেন্টের অ্যালামনাই, একজন অ্যালামনাই কিন্তু আজকে অ্যালামনাই মিট আপের পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা দেখে আমি খুবই আনন্দিত, অভিভূত। একটা বিষয়, যখন সিএসি ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হয়েছিলেন তার মানে কিন্তু আপনাদের সারা জীবনের একটা ট্যাগলাইন হয়ে রইল এই সিটি ইউনিভার্সিটি এবং সিএসি ডিপার্টমেন্ট। সুতরাং এই ডিপার্টমেন্টের ভালো মন্দ সবকিছুর উপরে কিন্তু আপনার ব্যক্তি জীবনে এটার একটা প্রভাব অবশ্যই রয়ে থাকবে। 2017 সালে যখন আমাদের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স এর ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মাধ্যমে সূত্রপাত হয়, তখন যে আমরা 5 স্টেকহোল্ডারের কথা বলছিলাম, স্টুডেন্ট, অ্যালামনাই, ফ্যাকাল্টি এবং আমাদের যাদের যারা হচ্ছে আপনার জব ফিল্ডে কাজ করতেছেন, আপনার সুপারভাইজার, তাদেরও কিন্তু আমাদের ফিডব্যাক নিয়ে আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হয়েছে। এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা একটি IQVC-র রিপোর্ট ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে প্রেরণ করি এবং আমাদের আপডেটেড কারিকুলাম, এখানে আমাদের অনেক পুরনো ব্যাচের স্টুডেন্ট আছে যারা সে সময় ভর্তি হয়েছিল, সে সময় হচ্ছে পরিপূর্ণভাবে কম্পিউটারের ল্যাবরেটরি কোর্সগুলো ইন্টিগ্রেটেড ছিল না, কিন্তু তারপর 2014 সালের পর থেকে আমাদের কারিকুলামের মধ্যে যে ডেভেলপমেন্টটা এসছে পুরোপুরি ল্যাব ওরিয়েন্টেড, ইউনো। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু জব ফিল্ডে আমাদের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে অনেক উন্নয়ন সাধন করেছে এবং তারা কিন্তু জব ফিল্ডে একটা সিটি ইউনিভার্সিটির একটা ব্র্যান্ড, সেটার কিন্তু ফ্ল্যাগশিপ আপনার হাতে রয়ে গেছে। পাশাপাশি ভালো লাগে যখন বিভিন্ন জায়গায়, আমি কিছুদিন আগে এখানে জহিরুলকে দেখতে পাচ্ছি, আমি ফেব্রুয়ারির 26 তারিখে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির যে প্রোগ্রামে গিয়েছিলাম একটা ইনভাইটেশনে, আমাদের সিটি ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্টের প্রায় 50 জন শিক্ষার্থীদেরকে নিয়ে যারা ফাইনাল সেমিস্টারে পড়ে তাদেরকে নিয়ে সেই প্রোগ্রামে গিয়েছিলাম। আমার খুব ভালো যে জহিরকে আমি বাংলাদেশ হাইটেক পার্কের ওখানে দেখেছি। প্রতিষ্ঠানটার নাম যেন কি ছিল, এটা ব্যাট সম্ভবত, বিজনেস অটোমেশন, বিজনেস অটোমেশন, হ্যাঁ। তো ওখানে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মক্ষেত্রে কাজ করছে জহিরুল ইসলাম।
আর আরো অনেকের কথাই এখানে বলবো। আমি সামনে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কয়েকজনে তাদের নাম বলছি, এছাড়াও অনেক পুরনো ফ্রি ফায়ার স্টুডেন্ট রয়েছে, তাদের কথা না বললেই নয়, যারা উচ্চ শিক্ষার্থী এই মুহূর্তে মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি তো রফিকুল ইসলাম করছে অস্ট্রেলিয়াতে। এটাও কিন্তু আমাদের সিটি ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের জন্য একটা গৌরবের। শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা পালন করছে, উচ্চ শিক্ষায় বিদেশে আছে স্কলারশিপ নিয়ে। আচ্ছা, এটা ছিল আমাদের একটা ফেজ, আমরা টার্মিনেশন করেছি। এখন আমাদের পরবর্তী বিষয়গুলো কি? গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে যখন আপনারা কর্মক্ষেত্রে চলে যান, তারপর কিন্তু দেখা যায় যে ডিপার্টমেন্টের জুনিয়র ভাই বোন যারা আছে তাদের সাথে কিন্তু তেমন একটা যোগাযোগ থাকে না, স্বাভাবিক নিয়মই। এবং সে কারণেই দেখা যায় যে আপনারা দেখবেন যে বিশ্বের অন্যান্য দেশ প্লাস বাংলাদেশেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং অ্যালামনাই এবং নতুন শিক্ষার্থী তাদের মধ্যে একটা বন্ডিং থাকে। এই বন্ডিংটা আজীবন, তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্য থেকে কোনো একটা জব পোস্টিং যখন হয় সেই জব পোস্টিং গুলো তারা ওখানে পোস্টিং করে এবং পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে জবের একটা প্লেসমেন্টের সুযোগ কিন্তু তারা করে দেয়। এই সুযোগটাও আমাদের কিন্তু এখন করে নিতে হবে। ইনফ্যাক্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা জানেন এখন কিন্তু কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসছে সব জায়গায়, দেশে বিদেশে স্কলারশিপের সুযোগও কিন্তু কমে আসতেছে। আমি জানি না আমেরিকাতে পরবর্তীতে কবে থেকে ভিসা দিবে, কারণ অলরেডি এটা বন্ধ হয়ে গেছে। এই এই অবস্থায় আমাদের যদি একটা লিংকেজ আমরা ক্রিয়েট করতে পারি আমাদের কর্মক্ষেত্রে যে যারা অ্যালামনাই রয়েছে এবং তার সাথে আমাদের বর্তমান শিক্ষার্থীদের, এতে করে কিন্তু আমাদেরই সুবিধা। কি সুবিধা? নতুন শিক্ষার্থী যারা আছে তাদেরকে যদি আমরা একটা কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে পারি, এক্ষেত্রে অ্যালামনাইদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, তারা এ পর্যন্ত যতটুকু পর্যায়ে পৌঁছেছে নতুন শিক্ষার্থীদেরও যদি ওই পর্যায়ে পৌঁছে দিতে পারি, তাহলে যেটা হবে যে ফ্লো আমাদের স্টুডেন্টের এখানে আমরা যে পড়ালেখা করাচ্ছি সে পড়ালেখার পরে জব প্লেসমেন্টের একটা সুযোগ আমরা এখানে তৈরি করে দিতে পারব। পাশাপাশি অ্যালামনাইদের আরো একটা ফিডব্যাক চাই, ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য ফিডব্যাক। আমি ফিনান্সিয়াল কোনো কন্ট্রিবিউশনের কথা বলছি না, বাট যদিও ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা জেনে মানে খুশি হবেন যে বাংলাদেশের যে বুয়েট নাম্বার ওয়ান ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং ফিল্ড, বুয়েটের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরিটা আছে ইন্টেলের, সেটার পেছনে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, আপনি জানেন বাংলাদেশ সরকারের এত পরিমাণে অর্থ কোনো একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয় দিবেন, এটা জেনারেল সবাইকে দিতে হয়। এই ল্যাব ডেভেলপমেন্টের পিছনে কাজ করেছে বুয়েটের অ্যালামনাইরা, ট্রিপলি ডিপার্টমেন্ট এবং সিএসই ডিপার্টমেন্ট অ্যালামনাই যারা ইন্টেলে কর্মরত আছে আমেরিকায় সিলিকন ভ্যালিতে, তারা একটা বড় ফিনান্স করেছে ওই ল্যাব ডেভেলপমেন্টের জন্য। আমি সেটা বলছি না, বলছিলাম ডেভেলপমেন্ট ইন দ্য আসপেক্ট অফ ইউর সাজেশন। হ্যাঁ, কর্মক্ষেত্রে স্যার এখন এই বিষয়গুলো দরকার যেটা আপনার কারিকুলামের মধ্যে অ্যাড করতে হবে, নাহলে আমাদের নবীন শিক্ষার্থীরা জব পাবে না। এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের কাজে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি আপনারা জব ফিল্ডের কোনো একটা এক্সপার্টাইজ এখানে আমি ছোট একটা ট্রেনিং এরও ব্যবস্থা করা যেতে পারে, হয়তো মাঝে মাঝে সবসময় সম্ভব হবে না, একটা সেমিস্টারে একদিন দুই দিনে যদি একটু সময় দিতে পারেন, এখন তো একটা সুবিধা আছে। ইনফ্যাক্ট প্যান্ডেমিক সিচুয়েশন যদি চলেও যায় তখনও কিন্তু এই অনলাইনে জুম কানেক্টিভিটিতে আপনারা কিন্তু এই ট্রেনিং সেশনগুলো করতে পারবেন, যাতে করে ডিপার্টমেন্টের সাথে আপনার যে শেকড় সেই শেকড়টা কিন্তু থাকবে, তাহলে ধীরে ধীরে কিন্তু আবার কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। বিধানকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে, কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে হলো 2017, তারপর কিন্তু আমাদের একটা বড় কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এই কমিউনিকেশন গ্যাপ আমরা রাখবো না, নবীন শিক্ষার্থীদের সাথে, ফ্যাকাল্টির সাথে এবং আমাদের অ্যালামনাইদের সাথে অবশ্যই আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে, আমাদের জন্যই যোগাযোগ রক্ষা করতে হবে। এই বলে আমি আশা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং সামনে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার অ্যাডভান্স ঈদ মোবারক আপনাদের সবাইকে নিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আর আজকে খুব গুরুত্বপূর্ণ গুলো সেশন হবে, সেশনগুলো শারমিন খুব সময় নিয়ে কাজ করেছে, আপনাদের সাথে কমিউনিকেশন করেছে, কারণ অ্যালামনাইরা তো আসলে সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, এবং কর্মব্যস্ত বলেই আজকে শুক্রবার 7:30 সময় বাংলাদেশের সব কাজের শেষে আমরা প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি। শারমিনকে অসংখ্য ধন্যবাদ, এই প্রোগ্রামটা আশা করি সুষ্ঠুভাবে আয়োজন করতে পেরেছে। এখন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের যেই স্পিক নলেজ এবং স্কিল গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু নবীন শিক্ষার্থীদের এবং যারা গ্র্যাজুয়েশন করবে আপকামিং সেশনে তাদেরকে একটু ডিটেলস ডিসকাশন করে দেওয়া, যাতে করে তারা কর্মক্ষেত্রে আরো সুনাম অর্জন করতে পারে। আমি হেলালকে দেখতে পাচ্ছি এখন, হেলাল শুনতে পাচ্ছেন আমাকে? হেলাল আনমিউট করে নেন, আনমিউট
করেন, আমি শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার, আমি এখানে ক্লিয়ার শুনছি। আচ্ছা, ধন্যবাদ হেলাল। আপনি চায়নাতে এখন না? চায়নাতে? জি স্যার, চায়নাতে। আচ্ছা, খুব ভালো লাগে আমাদের শিক্ষার্থীরা যারা হায়ার স্টাডিজে এখন দেশের বাইরে আছেন এবং তারা ভালো করছে, এটা শুনে আমার খুব ভালো লাগে। প্রহল্লাদ আসছে নাকি এখানে? প্রহল্লাদ, প্রহল্লাদ ভাই কে তো জানি তো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়তো অনেকেই এখানে জয়েন করবে, আমি যদি সময় সুযোগ পাই হয়তো এর মধ্যেই আপনাদের সাথে আবার কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।